হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ক এবং আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো রাইনক্সের H2Go Pro 2 রেন জ্যাকেট, যেটা আমি কিনেছি রাইনক্সের সাইট থেকে, যেটা আমার দাম পড়েছে 990 টাকা। তো রাইনক্সের এই H2Go Pro 2 রেন জ্যাকেটটা কেনার উদ্দেশ্য হচ্ছে এই বর্ষাকালে কোনো রাইড করবো যখন, যাতে আমি ওটা আমার রাইডিং জ্যাকেটের উপরে পরতে পারি এবং নর্মালিও পরতে পারি, অকেশনালি যখন আমি বৃষ্টির মধ্যে কোনো রাইড করলাম বা লোকালি কোথাও গেলাম। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে রাইনক্সের H2Go Pro 2 রেন জ্যাকেটটা কীরকম দেখতে। তো আমি এই রাইনক্সের রেন জ্যাকেটটা কিনেছি 990 টাকা দিয়ে। এই দেখুন, এটা হলো তার প্যাকেট, জাস্ট এই ছোট্ট একটা প্যাকেটের মধ্যে কিন্তু এই রেন জ্যাকেটটা এসেছে। তো চলুন এবার আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাই যে রাইনক্সের H2Go Pro 2 রেন জ্যাকেট কেমন দেখতে। এই দেখুন, এইটা হচ্ছে প্যাকেট, যে প্যাকেটের মধ্যে আমার রেন জ্যাকেটটা এসছে। তো প্যাকেটের মধ্যেই আমরা ফার্স্টে পাচ্ছি একটা এরকম স্টিকার টাইপের, যার মধ্যে লেখা আছে যে ওয়ারেন্টি যদি আপনি ক্লেম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কিউআর কোডটাকে আগে স্ক্যান করতে হবে। কিউআর কোড স্ক্যান করে আপনি এই প্রোডাক্টের ওয়ারেন্টি অ্যাক্টিভেট করতে পারবেন। এই ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ডটা ছাড়াও আমরা আরও দুটো জিনিস পাচ্ছি। আমার ডান দিকে এটা হচ্ছে গিয়ে স্টিকার, আপনারা দেখছেন যে এখানে একটা বড় স্টিকার আছে রাইনক্স লেখা, এবং নিচে কিন্তু ছোটো ছোটো দুটো রাইনক্স লেখা স্টিকার আছে, এবং এইটা হচ্ছে গিয়ে রাইনক্সের লোগো। তো এই পুরোটাই কিন্তু রিফ্লেকটিভ স্টিকার, এটা আপনি যেখানেই লাগান আপনার বাইকে বা কোথাও, এটা কিন্তু লাইট পড়লে গ্লো করবে। এবং আরেকটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে H2Go Pro রেন জ্যাকেটের ফিচার্স লেখা একটা কাগজ। যেমন ধরুন এখানে লেখা আছে 10 mm অব্দি এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা ডাবল রিপস্টপ বা DWP পলিয়েস্টার দিয়ে তৈরি, এটা Hi-Viz ফর অ্যাডেড সেফটি প্রোভাইড করে, মানে হচ্ছে গিয়ে হাই ভিজিবিলিটি, মানে অতি সহজেই দেখা যাবে এই যে এই রিফ্লেকটিভ স্টিকারটা আছে এই স্টিকারটাকে। এবং লাস্ট হচ্ছে মডুলেয়ার, মানে এটা এমনভাবে আপনার গায়ে ফিট হবে যে আপনি এটা রাইডিং জ্যাকেটের সঙ্গেও পরতে পারবেন এবং রাইডিং জ্যাকেট ছাড়া নর্মাল অ্যাজ এ রেনকোটও ইউজ করতে পারবেন। তো চলুন এবার আমি আপনাদেরকে রেনকোটটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাউচ, যেটা রাইনক্সের জ্যাকেটটার, এবং পাউচের উপরে M লেখা আছে, মানে এটা মিডিয়াম সাইজের আমি জ্যাকেটটা কিনেছি। তো এই পাউচের কালারটাও খুব সুন্দর, এটা হচ্ছে অ্যাকোয়া কালার, এবং এই পাউচের ভিতর থেকে বেরোচ্ছে রেন জ্যাকেটটা। তো আমি আপনাদেরকে রেন জ্যাকেটটা পুরোটা একবার খুলে দেখাচ্ছি। দেখুন, রেন জ্যাকেটটা আমি পুরো খুলে দিয়েছি। এবার আপনাদেরকে কাছ থেকে দেখাবো রেন জ্যাকেটটার কী কী স্পেশালিটি আছে। এটা হচ্ছে রেন জ্যাকেটটা, আপনারা দেখতেই পাচ্ছেন বুকে বাঁ দিকে আছে রাইনক্সের লোগো, এবং এইটা হচ্ছে গিয়ে পুরো একদম সিল্ড চেন, মানে এই চেন দিয়ে কিন্তু কোনো রকম জল ভিতরে ঢুকবে না। এই এটা হচ্ছে হুড, এবং হুডের দুদিকে আছে এই অ্যাডজাস্টেবল টাই, এটা দিয়ে আপনি হুডটা কিন্তু টাইট ফিট করতে পারবেন। এবং দেখুন, এটা যে ডান দিকের হাত, তার উপরে লেখা আছে DWP, DWP মানে হচ্ছে গিয়ে ডাবল রিপস্টপ ওয়াটার রেজিস্ট্যান্ট পলিয়েস্টার, মানে এই রেনকোটটা যে পলিয়েস্টার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা ওয়াটার রেজিস্ট্যান্ট আপ টু 10,000 mm। এবারে আমি আপনাদের জ্যাকেটটা নিচের দিকে দেখাচ্ছি, দেখুন এখানেও কিন্তু অ্যাডজাস্টিং টাই আছে, যেটা দিয়ে আপনি জ্যাকেটটাকে কোমরের সঙ্গেও টাইট ফিট করতে পারবেন। যদি আমরা জ্যাকেটটাকে পিছন দিক থেকে দেখি তাহলে সব থেকে আগে চোখে পড়বে এই রিফ্লেকটিভ রাইনক্স লেখা লাইনটা, যে কারণে এটাকে বলছে Hi-Viz রেট্রো রিফ্লেকটিভ স্টিকার। এবং এই দিকে কিন্তু টোটাল 5খানা এয়ার ভেন্টস আছে, যাতে আপনার গায়ের যে তাপমাত্রা সেটা বাইরের তাপমাত্রার সঙ্গে সমান থাকে, মানে আপনি এতে এক কথায় ঘামবেন কম। এবং এই যে হাত দেখছেন না, এই হাতের মধ্যেও কিন্তু ইলাস্টিক আছে সামনের দিকে, মানে এটা কিন্তু স্নাক ফিট হবে, মানে টাইট ফিট হাতের সামনেটা। তাহলে এই হলো রাইনক্সের H2Go Pro 2 রেন জ্যাকেটের পিছনের দিক। এবার আমি আপনাদের জ্যাকেটটা একবার পরে দেখাবো কেমন দেখতে লাগছে, এবং পরবার পরে আমি কতটা কমফোর্ট ফিল করছি। Thank you.
দেখুন আমার যে হাতটা আছে এখানে কিন্তু ইলাস্টিক আছে, তার মানে এখান থেকে জল ঢুকবে না যখন আমি বাইক চালাবো। সিমিলারলি এদিকেও কিন্তু ইলাস্টিক আছে, ফলে দুটো হাতে কোনো দিকে কিন্তু জল ঢুকবে না। এবারে এটা হচ্ছে হুড, আপনারা দেখতে পাচ্ছেন যে হুডেও কিন্তু ইলাস্টিক দেওয়া আছে, এবং হুডটা টাইট ফিট করার জন্য আপনি এই টানবেন, নিয়ে এটাকে এই অ্যাডজাস্ট করে দিন, এদিকেরটাকেও আপনি এই টেনে অ্যাডজাস্ট করে দেবেন। দেখুন হুড কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। সিমিলারলি এই যে আপনি কোমরের দিকটা দেখছেন, এইখানেও কিন্তু এই অ্যাডজাস্টিং সিস্টেম আছে যেটাতে আপনি কোমরটাও টাইট ফিট করতে পারবেন। এবং ওভারঅল কিন্তু আমার এটা পরে খুব একটা যে ডিসকমফোর্ট মনে হচ্ছে তা নয়। এবং দেখুন পিছনের দিকে রিফ্লেকটিভ স্টিকারটা, স্টিকারটাও কিন্তু গ্লো করছে। এবং এই যে আপনি দেখছেন এখানে রাইনক্স এর লোগো, এটাও কিন্তু গ্লো করছে, তার মানে আপনি যখন রাত্রিবেলা বৃষ্টির মধ্যে এই রেইনকোটটা পরে রাইড করবেন তো আপনার ভিজিবিলিটি কিন্তু অপটিমাম থাকবে। তাহলে নামটা যেটা বলা হাইভিজ, সেই হাইভিজ নামটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম রাইনক্স এর H2Go Pro 2 রেইন জ্যাকেট আনবক্সিং করে, সেটা পরে একটা ডেমনস্ট্রেট করেও আপনাদেরকে দেখালাম কীরকম লাগছে। তো আর একটা ভিডিওতে আমি দেখাবো এটার ওয়াটার রেজিস্ট্যান্স কেমন, বা এটা পরে রাইড করলে গায়ে জল লাগছে না লাগছে না, বা অনেকক্ষণ পরে চালালে গা ঘামছে না ঘামছে না। তো এই ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে যেটা আমি বানালাম রাইনক্স এর H2Go Pro 2 রেইন জ্যাকেটের আনবক্সিং এর ডেমনস্ট্রেশনের উপরে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন আমার পরবর্তী সমস্ত ভিডিওর ব্যাপারে সবার আগে জানতে। থামস আপ আইকনে ক্লিক করুন এবং আমার ভিডিওটা যথাসম্ভব শেয়ার করুন। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।